ছয়ত্রিশ চনের এগারো এপ্রিল তারিখে লখনৌ শহর নিখিল ভারত লোকসভার জন্ম হয়েছিল। ভারতবর্ষ আমি পরাধীন আসিল আর ভারতবর্ষ পরাধীন হয়ে থাকা অবস্থাতেই কৃষক সভা সংগঠিত করবলগা হয়েছিল। ব্রিটিশে কৃষকবিলাক যথেষ্ট দমন করে আসিল আর ব্রিটিশের বিরুদ্ধে কৃষকসকলে যথেষ্ট সংগ্রামত লিপ্ত হবলগা হয়েছিল। তারপর কৃষকসকলের তেতিয়া অবস্থা পানিত হাঁহ নচরা অবস্থা আছিল আর কৃষকসকলে এই সংগ্রামট ক্রমাগতভাবে আগুয়াই নিবর কারণেই আমার নিখিল ভারত কৃষক সভা বা অল ইন্ডিয়া কিষাণ সভা এই সংগঠিত করেছিল। এই কৃষক সভায় সংগঠিত হয়ে মাটিদখল অভিযান ব্যাপক হারত করেছিল। অসমতো সেই সময় নাঙলদার মাটিকার নামত হালুয়া সংঘ নামের কৃষক সংগঠনটি গড়ি উঠেছিল আর সেই হালুয়া সংঘয় নাঙলদার মাটিকার এই আওয়াজটাই অসমৰ বিভিন্ন ঠাইত মাটি দখল করেছিল। সেই সময়তে আর সি পি আই তরফেরপরাও কৃষক বনুয়া পঞ্চায়েতের তরফে মাটি দখল অভিযান করেছিল। দুইটা সংগঠনে ব্যাপক হারত মাটি দখল করার পাছত 1972 চনের ভিতর এই মাটি দখল অভিযান প্রায় সম্পূর্ণ হয়েছে। এটা পট্টার ডর সমস্যাটি আছে, পট্টা এটাও বহুতে পোৱা নাই আর অহা মহিষাত ব্যাপক হারত পট্টা লাভ লাগিব, তার কারণে যুঁজিব লাগিব। সরকারে মুখেরে কয় কিন্তু কার্যরে পড়া এটা কৃষকের তালি ভুলি মারি আছে। তেওঁলোকে কৈ আছে যে মানে প্রকৃততে আমি পট্টা দিম পট্টা দিম, কিন্তু প্রকৃততে কার্যত তেওঁলোকে মানে দুখন এখন পট্টা দিয়ে মানে সামরণি মারে এই অবস্থা হয়েছে। তারপরে আর একটা কথা হয়েছে যে কৃষকসকলের স্বার্থত কেবাখনো আইন ভারত সরকারে গ্রহণ করবলগা হল, অসম সরকারে গ্রহণ করবলগা হল। রায়তী সত্র আইন, প্রজা সত্র আইন, তারপর সিলিং উদ্বৃত্ত। আমার নাজিরাত প্রধানভাবে কিছু সমস্যা আছে যে চাহ বাগানবিলাকৰ কাকে কাকে যথেষ্ট সিলিং উদ্বৃত্ত মাটি আছে আর আমার চাহ বনুয়াসকল তাত বহি আছে। এই দুখিয়া কৃষকসকলের এতিয়াও পট্টা হওয়া নাই, গতিকে সেই পট্টার কারণে যুঁজ করব লাগবে। তারপরে বর্তমান বাকি কৃষকসকলের যিনি মজলিয়া কৃষকখিনির এটা অবস্থা হয়েছে যে কৃষি ক্ষেত্রত যান্ত্রিকীকরণটো বিচারে, অর্থাৎ পাওয়ার টিলার, তারপর হারর প্রয়োগ, জলসিঞ্চন ব্যবস্থা, ডাবল ক্রপিং করার যুক্ত ব্যবস্থা, এই ব্যবস্থাব বিচার, গতি এই ব্যবস্থাব মানে ব্যাপক সংগ্রামত লিপ্ত হবলগা হয়। বা আমি এটা সেই তৎক্ষণাতে আমি কই দিব অবস্থা হওয়া নাই, কিন্তু আমি ভাবো যে মানে যদি এবার কংগ্রেসের অবস্থাটা অল্প বেয়া হব বলে আমার ধারণা হয়, 53খন আসনত কমি যাব পারে। 53খন আসনত যদি কমি যায়, যাবার যধরনের তখন সরকার আছে সেই সরকারটো হব নয়, গতি অন্য এক ধরনের সরকার হব পারে। যি সরকারে নহক লাগিলে কোয়ালিশন সরকারে হব আর এই সম্ভাবনাও নুই করব এতালে নো। আজি অবশ্যই ইলেকশনের পাছত কি ধারণাটা হয় কব নো, এই অবস্থা নুই করব নয়। হয়তো সম্পূর্ণরূপে বর্তমান যখন অপজিশনত আছে অপজিশনের কিবা একটা সরকারও হব পারে, যিয়ে নহক লাগিলে মুঠতে কোয়ালিশন গভর্নমেন্ট এটা হবো, এইটাই আমি ইমান ধারণা করি।